আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও সবাই ভালো আছি। আপনারা জানেন আমার মেয়ে খাদিজা আজকে কয়েকদিন থেকে খুব অসুস্থ, তো ওর কারণে বাহিরে যে রোজার বাজার করবো সেটা করতে পারিনি। তো আজকে একটু সময় পাইলাম, কালকে থেকে রোজা, তো ভাবলাম কিছু বাজার করে নিয়ে আসি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ রোজা থেকে একদম বাহিরে বের হইতে ইচ্ছা করে না, তাই যা পারলাম তাড়াতাড়ি করে নিয়ে আসলাম, কারণ বাচ্চাদের ছুটি হয়ে যাবে, তার আগে চলে আসতে হবে। আর আমার মেয়ে খাদিজার জন্য আপনারা একটু সবাই প্লিজ দোয়া করবেন, কারণ রোজার ভেতরে তো সবার দোয়া কবুল হয়। আমার মেয়ের 3টা ভাইরাস ধরা পড়ছে, তো যে হসপিটালে থাকে সব সময় সেখান থেকে অন্য আরেকটা, যে হসপিটালে সবসময় সার্জারি হয় সেখানে নিয়ে আসছে, সেখানে এখন অ্যাডমিট আছে। তো এখানে ভালো হওয়ার 3-4 দিন পরে হয়তো বা ওকে আবার ওই হসপিটালে পাঠাই দিবে। তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মেয়েটা প্রায় আধা ঘন্টা খোঁজার পরে আমরা একটা পার্কিং পাইলাম, তো তাড়াতাড়ি করে গেলাম, এমনিতে সময়ও ছিল না, তাড়াতাড়ি করে গিয়ে যা পারলাম তাই নিয়ে আসলাম। তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা জ্যাকসন হাইটে এখন আপনা বাজারে আসছি বাজার করতে। আজকে এত ভিড়, ঢোকাই যাচ্ছিল না। হ্যাঁ, একটা না রোজার জন্য টুকিটাকি কিছু বাজার করলাম, দোকানে এত ভিড় ছিল যে
সেখানে দেখাবো, দেখাইতে পারিনি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রোজার জন্য কি কিছু কেনাকাটা করলাম। এটা মসুরের ডাল নিছি, এটা বুট, এটা বুটের ডাল, এটা একটা ডাল, এটা ও এটা মুগ ডাল। আমি জুস খাওয়ার জন্য একটা স্যালাডি নিলাম, আর একটা টমেটো, আর এটা আমার শেষ হয়ে গেছে, এটা কি জানি জয়ত্রী, আর এটাও আমার জুস খাওয়ার জন্য নিয়েছি, বিট, কিছু শসা। সেদিন বাদাম নিয়ে আসছিলাম, কিন্তু এটা খাবারের উপরে দেওয়ার জন্য আর কি নিয়ে আসলাম, একটু কাঁটা কাঁটা বাদাম। আর এটা নারকেলের গুঁড়া নিয়েছি, খাবার ডেকোরেশন করার সময় লাগে। কাঁচামরিচ, আর এটা কয়েকটা এই বাদাম, কাজু বাদাম নিলাম, এটা আলু বোখারা নিছি, মানে বিরিয়ানি রোস্টের ভিতরে লাগে, লং লঙ্কা শেষ হয়ে গেছিলো নিলাম, আর এটা পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা নিলাম এক প্যাকেট, ধনিয়ার পাতা, আদা রসুন, আর সুইট পটেটো, এটা আমার ঘরে মানে সব সময় রাখতে হয়, বাচ্চারা এটা পছন্দ করে। একটা কেচাপ নিলাম, কেচাপটা শেষ হয়ে গেছিলো, মুড়ি, সাদা এলাচ, এটার নাম জানি কী বলে, জয়ফল না জয়ত্রী, এটা নিলাম এক প্যাকেট। আর এটা আমি সব খাবারের ভেতরেই দিই অনেক সময়, আবার বেসনেও ভেজে অনেক সময় দিই বাচ্চাদেরকে রোজার ভেতরে। আর বেগুনির জন্য একটু ছোটো বেগুনগুলো নিছি, আর এটা থাই পাতা, এটা কেটে আমি মানে ডিপ ফ্রিজে রেখে দিব, এটা যখন স্যুপ বানাই তখন লাগে। আর দুইটা চাল কুমড়া নিলাম, আর একটা পোলার চাল নিলাম, মানে অনেক তাড়াতাড়ি করে বাজারগুলো করছি যে ওদের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে করছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে।